শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম হারুন উস শহীদ, আমার বাবার নাম আলহাস মোহাজ্জর শহীদ, মাতার নাম মোবারক খাতুন, গ্রামের বাড়ি কাঞ্চনা, সাতকানিয়া উপজেলা, জেলা চট্টগ্রাম। আমাদের গ্রামের কাঞ্চনা চৌধুরী স্কুল, ওই স্কুলে আমি লেখাপড়া করছি। তো কাঞ্চনা স্কুলে আমার সাথে আমার বন্ধু ছিল আবুল বাসার দাস, দুদিন আগে সাক্ষাৎকার হয়েছে। আমরা একেবারে ক্লাস ওয়ান থেকে কলেজ জীবন পর্যন্ত একসাথে ক্লাস ওয়ান, মুক্তিযুদ্ধ আমরা একসাথে। ওই স্কুল থেকে ক্লাস ফাইভ থেকে পাস করার পর আমার নানা আমাকে আরবিতে পড়ানোর জন্য নানা বাড়ি নিয়ে গেছে। তো আমার আব্বা টাউনে চাকরি করতেন, ইয়েতে কোর্টে অ্যাকাউন্টস অফিসার ছিলেন চট্টগ্রাম বন্দরে। আব্বা যখন বাড়িতে এসে দেখলেন যে আমি নাই, আমরা সবাই বাড়িতে থাকতাম, আমার আব্বা কিন্তু নানা দেখতাম, যখন আমি না এসে আমাকে জিজ্ঞেস করছে কী ব্যাপার, হারুন কই? তাহলে একটা আব্বা নিয়ে গেছে কেন, তাহলে বুঝতে পারা যেত। আব্বা নিয়ে আসছে, নিয়ে আসার পর আমি আবার একে বিসিকে ইনস্টিটিউট সাতকানি উপজেলার সবচেয়ে ভালো স্কুল ওখানে আমি ঘুরতে পেলাম ক্লাস সিক্সে। আমাদের স্কুলটা খুব নাম করা, কী জন্য বলতেছি, 1962 আমাদের গ্রামের স্কুল কাঞ্চনা একে বিসিক ইনস্টিটিউট, ওটা থেকে সারা ইস্ট পাকিস্তানে, তখন ইস্ট পাকিস্তানে ছিল ইস্ট পাকিস্তানে একটা এডুকেশন বোর্ড, ঢাকা বোর্ড, ঢাকা বোর্ড থেকে আমাদের স্কুল থেকে ফোর্থ স্ট্যান্ড করছে গ্রামের স্কুল, কিন্তু ফোর্থ স্ট্যান্ড ইলেভেন্থ স্ট্যান্ড ডক্টর আলম সিরাজউদ্দিন, আলম মোহাম্মদ সিরাজউদ্দিন, যিনি ছিলেন মাস্টারি ডিসি ছিলেন, এখন এখন উনি জাতীয় অধ্যাপক হয়ে গেছেন, উনি আমাদের স্কুল ছাত্র। ডক্টর খালেকুজ্জামান কালদানি ছাত্র, ডক্টর রিদওয়ানুর রহমান, ডক্টর আব্দুল কাদের, এরা সবাই কালদানি ছাত্র, এটা মানে নাম করা স্কুলে। তো আমার সবাই একটা আছে ডাক্তার আনোয়ার, সে ওখান থেকে পাস করছে, এখন ওই ন্যাশনাল হসপিটালের ডাইরেক্টর ভর্তি হওয়ার পরে ওখানে লেখাপড়া করতেছে। 66 যখন ইয়ে হচ্ছে ওই স্বদেহ আন্দোলন, তখন ওই আন্দোলনে নিয়ে কিন্তু আমরা ওখানে গেছি, আমার এখন মনে আছে। আমি আর সহকারী আছেন একজন আমাদের তৎকালীন মাস্টার সহকারী, আমরা সবাই ওখানে স্কুলে কিন্তু মিছিল করছি, এই মানে ছোটো বয়সে আমরা করছি। এরপর আরও অন্যান্য অনেক ইয়ে হয়েছে, ওই গণ আন্দোলন এসে সবগুলোতে মানে অংশগ্রহণ করছি। এরপর আমি 68 ওই স্কুল থেকে এসএসসি পাস করছি, তো ওখান থেকে পাস করার পর, তো এখান থেকে আমি এসএসসি পাস করার পর আমি সিটিয়ান পলিটেকনিকে ভর্তি হয়েছি 1968। তখন আইবানে চলতেছে ডিকেট অফ রিফর্মস, দলপক্ষ ভর্তি চলতেছিল, তখন আমার এখন মনে আছে। তো পলিটেকনিকে থাকা অবস্থায় মুক্তিযুদ্ধ আরম্ভ হয়েছে, তখন ওখানে ওখানে দেখলাম যে মানে মুক্তিযুদ্ধের আগে বিহারিদের সাথে গণ্ডগোল, কান কাটাকাটি, মুখ সম্মুখ, এগুলো সবগুলোতে কিন্তু চলছিলাম। তো আমাদের ভাই বৃত্তি ছিলেন হারুন ভাই, খুব নাম করা হনু হারুন ভাই, এখনও মনে করে। এই যে মানে আপনি যখন পলিটেকনিকে গেলে ভর্তি ছিলেন 71 সালে, 7ই মার্চের ভাষণের সময় আপনারা কোথায় ছিলেন?
রাজে মাদ্রাস থেকে আমি চিড়িয়া গেছিলাম। বঙ্গবন্ধুর ভাষণ শুনে এই মানে মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য আমি আমরা ইয়ে হয়েছি কয়েকটা দেখে আমরা যাবোই। 25 মার্চ আপনি কি পলিটেকনিক এলেছিলেন? আমার তো হোস্টেলে থাকতাম, তিন নম্বর হোস্টেলে থাকতাম, কিন্তু গণ্ডগোলের কারণে গ্রাম দিত কারণে আমি বাসায় থাকতাম। আমার তো হোস্টেলে ফিরিয়ে গেলাম, আমার বাবা থাকতেন, আমার বড়া থাকতেন, ঘরে থাকতাম। ওখান থেকে এগুলো শুনলাম, এগুলো শোনার পর তারপরে একবারে ইয়ে হয়ে গেছে। তারপর আমরা কিছুদিন এখানে ওখানে চারিদিকে দৌড়দৌড় করছি। তখন আমার বড় ভাই এবং আমি দুজন মিলে, আমার বড় ভাই কিন্তু ডেপুটি ফাইন্যান্স কন্ট্রোলার ছিলেন, উনি তখন পাকিস্তান ছিলেন আগে, পাকিস্তান থেকে 23 মার্চ থেকে চলে গেছেন। কিছুদিন পর কিছুদিন বাড়িতে ছিলাম, তো বড় ভাই চাকরিতে যাচ্ছে না, জানতে পারছে না, আমার বাপও বড় জানতে পারছে না। যখন নাকি পাঞ্জাবি আসছে, এক সময় পাঞ্জাবি এসে আমাদের গ্রামটাকে মেসাকার করে দিয়েছে, 11 জন মানুষ মারছে। একজন হচ্ছে আমাদের স্কুলের হাই স্কুলের প্রতিষ্ঠাতা রায় সাহেব আমিনী কুমার বোস, ওনাকে মেরে হচ্ছে। ওনাকে প্রথমে মারা নাই, প্রথমে 10 জনকে মারছে, মারে মানে চলে যাচ্ছিল। তখন আমাদের স্কুলের একটা ছেলে, আমার 3 বছরের সিনিয়র, তার স্কুল থেকে পাস করছে, হ্যাঁ, সে কথা একদম মারা পারি। তো রায় সাহেব একটা টয়লেটের ভিতরে ঢুকানো ছিল, ওনাকে ওখান থেকে বাইরে কেটে ঢুকে পাই। এত সুন্দর মানুষ, সুন্দর মানুষ, উনি যদি না হতে আমার জন্ম না হলে, শেখ সাহেব, আমাদের শেখ সাহেবের জন্ম না হলে যেমন আমরা বাংলাদেশ পাতাম না, একটা সুন্দর দেশ পাতাম না, ওনার জন্ম না হলে আমাদের লেখাপড়া হতো। আমার আমি এটা মনে করি আর কি, আমরা আমাদের যে ডক্টর খালেদুজ্জামান, ডক্টর আলমগীর সিরাজ, ডাক্তার রিদওয়ান, ডাক্তার আব্দুল কাদের, ওনারা যারা আছেন সবাই কিন্তু ওনার কাছে সাপোর্ট। আমি সহ ডাক্তার মিসবিয়া খুব ভালো ছাত্র, মিসবিয়া আমার পেয়েছে মাসখালির ছেলে, সে আমার পেয়েছে কাঞ্চনা স্কুল থেকে 16 করছে, 16 নম্বর। এরপর আমরা মানে 11 জন কে পারতেছেন ওখানে ইয়ে করছি। কুন্ডু স্টেটে আমরা আমাদের একটা বাড়ির পশ্চিমে একটা পাহাড় আছে, দর্পমণি পাহাড়। দর্পমণি পাহাড়ে একটা টি এস্টেট ছিল অনেক আগে, ওই টি এস্টেটে আমাদের একটা ওই মুক্তিযোদ্ধার একটা ক্যাম্প ছিল, ওই ক্যাম্প আমরা যাতায়াত করতাম। তো আমি আর আমার বড় ভাই যে দোকানটা দিয়েছিলাম একটা মাঝে মাঝে দোকান, যেটা মানে শো দিনের বেলায় থাকতো, আমার বড় ভাই থাকতো, রাত্রে আমি এবং আমাদের একটা সাথে আমরা থাকতাম। তো রাত্রে আমার কাছে হলো বিভিন্ন মুক্তিযোদ্ধাদের সাথে ইন্ডি করতাম, কথাবার্তা বলতে ওখানে বসতাম। একদিন দেখলাম যে হঠাৎ করে একদিন একদম বলে যে হারুনকে দেখছিল যে লোকটা নিয়ে ই করতেছে, অস্ত্রশস্ত্র নিয়ে ওখানে আছে ওরা, হারুন সাথে যাওয়া উচিত। অবস্থা খারাপ, এর ভিতরে ওই সরকারি কলেজ অপারেশন, আমি কিন্তু কলেজ অপারেশন ওখানে যাইনি, কিন্তু আমি সব কিছু রেডি টেকি করে সব কিছু করে মুক্তিযোদ্ধা দিয়েছি। আপনি কার সাথে যোগাযোগ করতেন ওখানে, মানে আপনাকে কে ডেকে নিয়ে গেছিল ওই রেগির জন্য? আমি আমাকে নিয়ে গেছিল ইয়ে ভাই, ওনার নাম বলো যে আমার সভা মেম্বার, উনি আর্মি ছিলেন, আর্মি ছিলেন পাকিস্তান আর্মিতে মানে এয়ারফোর্সের উনি অফিসার ছিলেন, উনি ডেকে নিয়ে গেছেন। ওনার মাধ্যমে আমরা ইয়ে করতাম, আমি আবুল বাশার আর নুরুল ইসলাম আরেকটা, তারপরে একজন বয়স্ক মানুষ পড়াশোনার পরে, কলেজ পড়াশোনার পরও সবাই আমরা আবার একসাথে একত্র হয়েছি, অস্ত্রশস্ত্র নিয়ে সবাই একবারে আমার সবাই আমার বাড়ি। ওনার বাড়ি হচ্ছে সাতকানিয়া উপজেলার সরতি ইউনিয়ন, 1 নম্বর ইউনিয়নের সরতি গ্রাম। এরপরে শাহ সাহেব বাড়ি পড়া শুনেছি, শাহ সাহেব মানে হচ্ছে সুরমণি শাহ সাহেব, ওনার বাড়ি পড়া শুনেছি। ওরা পড়ানোর সময় আমি করছি রেগি করে করে সব কিছু দিয়েছি। এই রফিকুল কাদের নামে একজন কিন্তু ওখানে আহত হয়েছে, শাহ সাহেব বাড়ি অপারেশন পরে কিন্তু ওখানে আর থাকার ইয়ে নেই। তখন আর্মি এরা পাকিস্তানিরা এবং এরা ইয়ে হয়ে গেছে, পাহাড়ের ভিতরে থাকতে পারছি না আমরা। তখন আমরা ওই শাহজাহান ইসলামাবাদের বাড়ি গেলাম, তারপরে আমরা মুক্তিযুদ্ধে চলে গেলাম। আমি গেছি এই গ্রুপের মাধ্যমে, শাহজাহান গ্রুপের মাধ্যমে, মনিরুজ্জামান ইসলামাবাদের ছেলে শাহজাহান গ্রুপের মাধ্যমে। যাওয়ার পথে পটিয়া আমিরুজ্জামান মাজার, আমিরুজ্জামান যে মাজার আছে মাজারে গেছি। আমরা একসাথে অনেকজন, অনেক লোক আমাদের সাথে, আমরা ছিলাম কিছু শরণার্থী ছিল পটিয়া থেকে, সিমাই কাল থেকে সিমাই কাল দিয়ে গেছি, খালের ভিতর দিয়ে গেছি, রাঙ্গনি গেছি, রাঙ্গনি শিরকাল শিরকালের ওখানে গেছি। ওখানে যাওয়ার পর ওখানে একটা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একটা মসজিদে ছিলাম, তো ওখানে আমাদের খানার ভাগ করে দিয়েছে, কবে আপনারা এখানে খাবেন, আপনারা এখানে ভাগ করে দিয়েছে। ইয়ে হওয়ার পর আমরা শিরকাল পার হইয়া ওদিকে গিয়া রাঙ্গনিয়া রাজার যাওয়ার পর দিতে যেতে যেতে কিন্তু মগের ঘর, রাত্রে সারাদিন হাঁটিয়া রাত্রে 12টার সময় একটা মগের ঘর, এই ঘর সেই ঘর আমাদের হাঁটতে গেল। এরপর আবার ওখানে দিলাম, যাওয়ার পর এক জায়গায় বসলাম, ওখানে একটা ওই ইন্ডিয়ার কাছের একটা সাকমার ঘর পাইছি, সেই সাকমার ঘর আমাদেরকে খেতে দিবে বলছে। আমরা ওখানে দিয়ে যেতে যেতে প্রথমে গেলাম একটা ঠেকার পাহাড় আছে ইন্ডিয়া থেকে যাওয়ার পরে, পাহাড়টা উঠা নামায় 8 থেকে 10 ঘন্টা লাগে। এরপর আমরা আরও একদিন দুদিন পরে পানসরি কজুসিরি কজুসিরি দেমাগিরি গিয়ে পৌঁছাল, দেমাগিরি গিয়েও কেন ওখানে পৌঁছি, ওখানে গিয়ে আমাদের ট্রেনিং ব্যবস্থা হবে। তো ওখানে গিয়ে দেখি যে সবাইকে শরণার্থী মানে রাখছি, আমরা আন্দোলন করছি। যখন ইয়ে হচ্ছে, ইয়ে হচ্ছে না, ট্রেনিং হচ্ছে না, করলাম কি আমরা গ্রুপ করলাম, আমরা বাংলাদেশে চলে যাবো। ট্রেনিং যদি এই 5 দিনের ভিতর না হয় আমরা বাংলাদেশে চলে যাবো, ট্রেনিং করছি, চলে যাবো বলতে বলতে আমরা রওনা দিচ্ছি। রওনা দেওয়ার পর আমাদেরকে কিন্তু ওই ইন্ডিয়ান পুলিশ আর্মি আমাদের ধরে ফেলছে, ধরার পর নিয়ে আসছে।
নিয়ে আসার পর আমাদেরকে একদিন জেল হাজতে রাখছিল, পরদিন আমাদেরকে ছেড়ে দিছি। ছেড়ে আসার পর আমরা ওখানে সবাই মিলে আন্দোলন করি, ইয়ে করার পর সার ভাই আসছে একদিন, আসছে হেলিকপ্টার করে আসছে, আসার পর আমাদের ট্রেনিং ব্যবস্থা আসছে আবু সালে, উনি কিন্তু আমাদের আমাদের এমএনএ ছিলেন। সার ভাই আমার আমার ভাইরা আমার ওয়াইফের আপন আপন জায়গাগুলো যাবে, আমরা ট্রেনিং দিয়েছি, আমাদের ট্রেনিং গেছিলো ইন্ডিয়ান গিয়েছিলো, একজন খুড়া কায়স্ত আর একজন গেছিলো, দুজন ছিল ওরা ট্রেনিং দিতে আমাদের, আর বাংলাদেশে একজন পাশখালি একজন ছেলে ছিল আব্দুর রহমান, সে ছিল তখন ওই পুলিশে গিয়েছিলো। হ্যাঁ, ট্রেনিং দিয়ে পরে আমরা আমাদেরকে আমাদেরকে এই পাঠাতে এই বাংলাদেশ বাংলাদেশের এদিকে একটু একটু মানে অগ্রসর হওয়ার জন্য এই করা যেতে পারে, গিয়ে দেমাগিরি থেকে গিয়া প্রায় এক মাইল দেড় মাইল দূরে গিয়ে। হ্যাঁ, আমরা দেখি আসতে পারি এক সময় আমাদের দেখা করলো, আমরা আমরা তো মানে অত পক্ক পরিপক্ক হয়নি, আমাদের কয়েকজন একেবারে একজন দুজন বলে মারা গেছে, আমরা আমরা বাঁচিয়ে আসি, কোনো রকম আসছি, আমাদের অস্ত্রশস্ত্র অনেক পোয়া গেছে। আপনারা কার সাথে আসছেন, আপনাদের কমান্ডার কে ছিল তখন? আমাদের কমান্ডার ছিল আবু জাহের, আবু জাহের গ্রুপ কমান্ডার। আপনারা কজন ছিলেন গ্রুপ? আমরা ছিলাম প্রায় 25-26 জন ছিলাম। আপনারা আপনার কার নাম মনে আছে কারো কারো নাম? ইসলাম, নজির আহমদ, সবাই কি সাতকানিয়ারে ছিল? সাতকানিয়ার, আবুল বাসার কোরিয়া ছিল, আর একজন ছিল আনোয়ারও ছিল, আনোয়ারা ছিল, ওনার বলে বাদল। এইভাবে এইভাবে আমরা আসা বাকতে থাকতাম, লাস্টে আরেকবার আরেকবার হয়েছে গিয়ে আরেকবার আসছি, আসার পর আমরা কিন্তু একবারে ওই বটল পর্যন্ত চলি, এটা এগুলো পড়ার পর এগুলো চলতেছে, চলতে চলতে হঠাৎ করে ধরো যে বাংলাদেশের স্বাধীন হয়ে গেছে, ওখান থেকে রাঙামাটি আমাদের কিন্তু লঞ্চ করে নিয়ে গেছে আমাদের, ওখানে থাকার পর একদিন পরে আমরা আবার চিটাং চলে আসছি। আবার টেকনিক্যালে চলে আসলেন, পলিটেকনিক্যালে পড়াশোনার জন্য? আমি 71 ক্যান্ডিডেট, কিন্তু পরীক্ষা হয়েছে 72-তে, 73-তে রেজাল্ট হয়েছে। 73 জুনের 19 তারিখ আমি জব করছি ওখানে বিএপিসিতে, টলার প্রজেক্টে আমার চাকরি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।